আপনারা তো অনেক রকম চিকেন রান্না করে খেয়েছেন, কিন্তু আজকে আমি অন্যরকম একটু রান্না করব। চিকেন বড়ি রান্না করব। চিকেন বড়ি রান্না করার জন্য যা যা নেওয়ার এখানে নেওয়া হয়ে গেছে, চিকেন, রসুন, পেঁয়াজ, টমেটো, আদা, বড়ি, শুকনো লঙ্কা, নুন, হলুদ, গরম মশলা, জিরে, তেজপাতা, সরষের তেল। চিকেনটা এখন ধুয়ে নেব। চিকেন বড়ি রান্না করার জন্য এখন মশলাগুলো বেটে নেব। মাংসটা ধোয়া হয়ে গেছে, মশলাগুলো বাটা হয়ে গেছে, এখন মশলাগুলো মাংসের সঙ্গে মাখিয়ে নেব। এখানে 1.5 কিলো মাংস আছে, 2 চামচ হলুদ, নুন 2 চামচ, 25 গ্রাম শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা 25 গ্রাম, আদা বাটা 25 গ্রাম, জিরে বাটা 50 গ্রাম, পেঁয়াজ বাটা 200 গ্রাম। এখন অল্প করে সরষের তেল, মশলাটা এখন ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নেব। মশলা দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে, এখন অল্প সময় ঢাকা দিয়ে রেখে দেব। কড়াই গরম হয়ে গেছে, এখন চিকেন বড়ি রান্না করার জন্য প্রথমে সরষের তেল, বড়িগুলো এখন লাল লাল করে ভেজে নেব। এখানে 100 গ্রাম বড়ি আছে, সুপার।
গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চিকেন বড়ি রান্না করার জন্য সরষের তেল, চিকেনটা ঢাকা ছিল, খুলে নেব। আমার তেল গরম হয়ে গেছে, দুটো তেজপাতা, পাঁচটা শুকনো লঙ্কা, গোটা জিরে। পাতাগুলো ভাজা হয়ে গেছে, এখন চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা নাড়াচাড়া দিতে দিতে একে মাঝে মাঝে ঢাকা দিতে হবে। ঢাকাটা একবার খুলে নেব, মাংসটা এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। দুটো টমেটো কাটা ছিল, এখন এর ভিতর দিয়ে দেবো। এখন একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকাটা দিয়ে দেবো, সুন্দর মতন সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে নেব, বড়িটা দিয়ে দেবো। এখন 10 মিনিট ঢাকা দিয়ে দেবো। দশ মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দারুন দারুন, বাহ! চিকেন বড়িটা রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখে নিই, এটা দারুণ আছে। চিকেন বড়ি রান্নাটা আজকে ভীষণ হয়েছে, বলো। দারুণ হয়েছে। তো দারুণ টেস্ট হয়েছে রান্না, ঠিক আছে। খুব সুন্দর রান্না করেছো। আর হ্যাঁ, ভিডিওটা
দেখো বেশি বেশি করে, আর চ্যানেলটাকে সাপোর্ট করো। একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় বন্ধুরা, সে তো বুঝতে পারছো। আর আমি বিবয় প্র্যাঙ্ক, আমার তো এন্টারটেইন ভিডিও বানাই আমি। তো কাকাদেরকে সাপোর্ট করো, অনেক অনেক ভালো রান্না করেছে কাকা, অনেক অনেক ভালো রান্না করে। আর অনেক মানে স্ট্রাগল, একটা ভিডিও অনেক খাটতে হয় বুঝতে পারছো তো। সো সাপোর্ট করো, দেখো ভিডিও আর মজা নাও, রান্না খুব টেস্ট হয়েছে, আসতে পারো, ইনভাইট রইল। বলো কাকা, আপনারা আসবেন? সবাই আসবেন, আপনারা আসবেন, সবাই সবাই আসবেন, সবার জন্য আমি রেডি। ব্যাস।